Hello coders. আজকে আমরা অ্যানোটেশনের থ্রু দিয়ে কিভাবে এই বিন ডেফিনিশনগুলো আমরা অটোওয়্যারিং করতে পারি সেটা দেখব। তো আমরা এই পর্যন্ত তো এই যে বিনের ডেফিনিশনগুলো আমরা আমাদের এক্সএমএল আমাদের এই বিনস ডট এক্সএমএল এর মধ্যে ডিরেক্টলি লিখে আসছিলাম বা আমরা এখানে কনফিগার করছিলাম। তো আমরা এটা যদি আমরা না করতে চাই তাহলে আমরা কি করতে পারি? সবার আগে আমরা যেটা করব, আমরা আমাদের এই বিনস কনফিগারেশনে আমরা এখানে যে কনটেক্সট আছে, হ্যাঁ, কনটেক্সটে এখানে আমাদের একটা কম্পোনেন্ট স্ক্যান অ্যাড করতে হবে। এই যে কম্পোনেন্ট স্ক্যান, এটা আমরা অ্যাড করে নিই। আমরা যদি আমাদের সোর্সে চলে যাই তাহলে আমরা দেখতে পারবো এখানে কম্পোনেন্ট স্ক্যান নামে একটা এলিমেন্ট অ্যাড হয়ে গিয়েছে। কিন্তু এখানে কিন্তু আমাদের যেটা করতে হবে, এখানে একটা বেস প্যাকেজ বলে দিতে হবে। আমাদের বেস প্যাকেজটা হবে কম ডট, আমি যদি কন্ট্রোল স্পেস দেই, এখানে আমাদের বেস প্যাকেজ হচ্ছে আসলে স্প্রিং টিউটোরিয়াল, তাই না? স্প্রিং টিউটোরিয়ালটা হচ্ছে আমাদের বেস প্যাকেজ। এটা যদি আমরা বলে দিই তাহলে আমাদের স্প্রিং টিউটোরিয়ালের ভেতরে, হ্যাঁ, স্প্রিং টিউটোরিয়ালের ভেতরে যে এই জিনিসগুলো থাকবে, সরি টেস্টটা অন করেছিলাম, স্প্রিং টিউটোরিয়াল প্যাকেজের ভেতরে যে ক্লাসগুলো আছে সেগুলোতে কম্পোনেন্ট অ্যানোটেশন আছে কি না সেগুলোর জন্য সে এখানে স্ক্যান করা শুরু করবে। তো আমরা চলে যাই আমাদের লগার ক্লাসে। লগারের মধ্যে আমরা এখানে যেটা করছিলাম, আমাদের এখানে নেমড যেই অ্যানোটেশনটা ছিল এটা এখন আমরা ইউজ করব না। আর ইনফ্যাক্ট আমরা আমাদের যে বিনস কনফিগারেশন আছে, আমরা যদি সোর্সে চলে যাই, আমরা এখন এখান থেকে এই বিনগুলো ডেফিনেশনগুলো আমরা এখান থেকে এখন রিমুভ করে দিই, সবগুলোই আমরা রিমুভ করে দিই। আমি যদি এখান থেকে সরিয়ে দেই তাহলে কি হচ্ছে, আমাদের এখানে আমরা কোনো বিন ডেফিনেশন ডিফাইন করছি না। কিন্তু বিনগুলো ডিফাইন করব কিভাবে? আমরা আসলে আমাদের প্যাক আমাদের ক্লাসগুলো ওপেন করি। সবার আগে আমাদের লগার ক্লাসে থাকে, এটা তো ইটসেলফ একটা বিন, তাই না? এটাকে তাহলে আমাদের যেটা করতে হবে, আমরা এটাকে কম্পোনেন্ট বলে দিই। সো এখানে কম্পোনেন্ট বলে দেওয়া মানেই কিন্তু আমাদের এই যখন ওই কম্পোনেন্ট স্ক্যানটা যেহেতু আমরা বিন এক্সএমএল এ বলে দিয়েছি, এটাকে একটা বিন হিসেবে ইনিশিয়ালাইজ করে ফেলবে স্প্রিং। এবং আমরা চলে যাই আমাদের বাদবাকি যেগুলো আছে সেটা হলো, আরেকটা কী আছে আমাদের, ফাইল রাইটার। ফাইল রাইটার তো আসলে, হ্যাঁ, ফাইল রাইটারটা একটা আমরা কোয়ালিফায়ারটা এখন রাখবো না, নামটা আমরা অন্যভাবে দিব চাইলে পরে। আমরা এখানে এটাকে কম্পোনেন্ট বলে দিই, কম্পোনেন্ট। এবং আরেকটা কী আছে, কনসোল রাইটার। কনসোল রাইটারটাকেও আমরা কম্পোনেন্ট বলে দিই, কনসোল রাইটারটাও কম্পোনেন্ট। সো আমাদের বিনগুলো ডিফাইন হয়ে গেল। এখন আমরা যদি আমাদের লগার ক্লাসে এসে দেখি, আমাদের ইনজেক্টটা কাজ করার কথা, এখানে লগ রাইটার আছে, এখানে ফাইল রাইটার থাকলে সুবিধা হতো। আমরা আগে রান করে দেখি এটা কি কাজ করে কি না, দেখি। দ্যাটস গুড, সো ইট ইজ ওয়ার্কিং। আমাদের কম্পোনেন্টের থ্রু দিয়ে আমাদের বিন ক্রিয়েশন কিন্তু এখন কাজ করছে, কম্পোনেন্ট অ্যানোটেশনের থ্রু দিয়ে। তো এখানে একটা জিনিস ইন্টারেস্টিং, সেটা হচ্ছে আমাদের এখানে যখন আমরা এই লগ রাইটার নিয়েছি, কিন্তু আমাদের এখানে আসলে ফাইল রাইটার তো থাকার কথা ছিল, তাই না? লগ রাইটার থাকলে সে বুঝতে কী, মানে স্প্রিং কীভাবে বুঝতে পারতেছে যে কোন কম্পোনেন্টটাকে এখানে ইনজেক্ট করবে? তো এটা আসলে বুঝতে পারছে কারণ আমাদের আমাদের কম্পোনেন্ট কী আছে, এই লগার ক্লাস ছাড়া আমাদের আরও দুটোই কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে কনসোল রাইটার, আরেকটা হচ্ছে ফাইল রাইটার। তো কনসোল রাইটার তো বাই টাইপ এখানে অটোমেটিক্যালি ইনজেক্ট হয়েই যাচ্ছে, তো আর একটাই যেহেতু আমাদের বিন বাকি থাকে, স্প্রিং হয়তো এটাকে ওইভাবেই নিয়ে নিচ্ছে। তো আমরা এখানে কনফিউশন রাখতে চাই না, কনফিউশন দূর করতে চাই। দূর করার জন্য আমরা কিন্তু আসলে যে জিনিসটা করতে পারি, আমরা কিন্তু কম্পোনেন্টের একটা আইডি দিতে পারি, হ্যাঁ। তো আমরা যদি কম্পোনেন্টের একটা আইডি দিতে চাই, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের এই ফাইল রাইটার যেটা আছে, ফাইল রাইটারে যেয়ে আমি ইজিলি এখানে একটা আইডি দিয়ে দিতে পারি, ফাইল রাইটার। আমি একটা আইডি দিয়ে দিলাম ফর এক্সাম্পল। এখন আমরা যদি চলে আসি আমাদের লগার ক্লাসে, লগার ক্লাসে যে আমি যদি এখানে বলে দিই যে অ্যাট নেমড ভ্যালু ফাইল রাইটার, হ্যাঁ, তো এটা এখনও কাজ করার কথা। আমি কোথাও এক জায়গায় ভুল করেছি, একটু দেখে আসি কি বলছে। সে যেটা বলছে অটোওয়ার ক্যান্ডিডেট ডিপেন্ডেন্সি
expected at least one bin. Bin পাচ্ছে না, কেন পাচ্ছে না? দেখি আমাদের ফাইল রাইটারে আমরা কি বললাম, ফাইল রাইটার এটা আমরা নামটা দিলাম, এবং আমাদের লগারের ভেতরে আমি কি বানান ভুল করেছি? হ্যাঁ, আমি আর দেই নাই, ডব্লিউ আর আই, গুড। সো তার মানে কিন্তু এটা আসলে আমাদের এটা টেস্ট হয়ে গেল যে আমাদের যদি এখানে কোয়ালিফায়ারের নাম যদি আমাদের ভুল থাকে তাহলে পাচ্ছে না, যেহেতু আমরা ঠিক নাম দিয়েছি তাহলে ওই অবজেক্টটাই আমাদের পাওয়ার কথা। সো দ্যাট কাইন্ডস অফ অ্যাকচুয়ালি বুস্ট আওয়ার কনফিডেন্স যে আমরা আসলে কানেকশনগুলো খুব স্ট্রংলি ডিফাইন করতে পারছি আমাদের ইনগুলোর মধ্যে। সো দেয়ার ইউ গো, এটা এখন রান করছে। সো দ্যাটস অল আই ওয়ান্টেড টু শেয়ার ফর দিস সেশন। আনটিল নেক্সট টাইম, হ্যাপি লিভিং অন কোডস।